ভোট আইসি তো সবে ভাবসন যে কে যদি দে তাহলে পয়সা তাহাকে মুই ভোট দেতি, হেলে কি হে না ভাবন যে গোটে ভল লোককে মুই ইলেক্ট করছি চুজ করছি বাছি যে সে মতে আগকে যেন সরকার স্কিম আসুছে কি মোর গাঁর যেন প্রবলেম মানে হচ্ছে সেটাকে সে সলভ করবা, এই জিনিসটা কারির মুড়ে নাই আসে। হেলে যদি আপন মানে 500 টাকার লাগি যদি আপন 5 বছর লাগি জনকে চুজ করছন তো আপন ভুল কবার করছন, যদি আপন 5 বছর লাগি 500 টাকার লাগি যদি আপন জনকে ভোট দেউছন তো সেটা পয়লা আপনকর ভুলে, কারণ আপন আর্টিকল 326 যেটা কি 326 ধারা কে আপন ভায়োলেট করছন, যার দ্বারা কি আপনকর ভোটর অধিকার মানে কিছু না রবার ভ্যালু লেস হয়ে যাচ্ছে। যেন কি আপনি যদি 500 টাকা কিংবা মদ গুটের লাগি কিংবা কুকুড়া গুটের লাগি যদি আপন ভোট দৌছন জনে কিয়ে তো আপন আর্টিকল 326 যে নাই ধারা 326 কে আপন ভায়োলেট করছন, যার দ্বারা কি আপন নিজের যে ভোট অধিকারটা আছে সেটা কি এপি আপন ক্ষুণ্ণ করছন। তো ইনো মোর কহবার যে যেহেতু ভোটটা আসুছে পঞ্চায়েত ইলেকশনটা আসুছে যেটাকে রুরাল লোকাল সেল গভর্নমেন্ট আর অরমাল লোকাল সেল গভর্নমেন্টর যে ভোটটা আসুছে, যদি আপন গোটে নাগরিক হন যদি গোটে আপন ভোট অধিকার আপনার এনজয় করছেন যদি আপনার ভোট অধিকার আছে তো এই ভিডিওটা আপন প্লিজ লাস্ট দেখুন। যদি আপন ভোট ধরুন আপন 500 টাকা দিয়ে করে আপন 5 বছর যে জনকে ইলেক্ট করে দিলে তো আপন ভাবলে যে সে 500 টাকা দেলা সেটা বন্যে সে হলে আপন যে অধিকারটা নিজের হাত ছড়া কলে সেটা বড় কথা। যদি আপন ভল জনকে চুজ কলে তো আপনকর গাঁর প্রবলেম হোক কি আপনকর প্রবলেম হোক কি যেতে বি যেটা আছে গভর্নমেন্টর স্কিম যেটা মধুবাবু পেনশন যোজনা হোক কি প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক কি বিজু পক্কা ঘর হোক কি প্রধানমন্ত্রী গ্রাম্য সড়ক যোজনা হোক কি যেসি বি স্কিম আসুছে পঞ্চায়েতকে সেটির আপনার ভালোভাবে লাভ উঠাই পারবে যদি আপনার জনকে জন ভল লোককে ইলেক্ট করে পারছেন। যদি আপন ধরুন কেনসি লোক গুটেকে বাছলে যে কি ধরুন আপনার 500 টাকা দেলা কি কুকুড়া দেলা কিংবা মদ দিয়ে যদি আপনার সে প্রলোভন দেখি আপনি যদি তাকে ভোট দেলে সেটা ভুলে, যদি আপনার সেন্তা লোক ইলেক্ট করছেন তো আপন 5 বছর যে আপনার ভবিষ্যৎকে অন্ধারে ভরি দেউছেন, কারণ দেখুন যেসি বি ঘর আসলা কিংবা যেসি বি গভর্নমেন্টর স্কিম আসলা কিংবা যেসি বি প্রবলেম আপন ফেস করছেন সে প্রবলেমকে কানা করছেন আপন নিজে আকসেপ্ট করছেন যে এই প্রবলেম মানে মুই আকসেপ্ট করছে আর মুই এন্তা লোক গুটেকে ভোট দেউছে যে কি মতে এই সুবিধা মানকনু বঞ্চিত করবা। তো এথর লাগি প্লিজ অ্যাওয়ার রহুন, আপন এথর লাগি সচেতন রহুন যে আপন যেতেলে বি নিজের ভোট দেউছেন ভল লোক গুটে দেউন, যদি আপনক লাগি কে বি ভোট ভল লোক নেসে তো আপন নোটা যেটা কি উপরে দিয়া হয়ে নোটা কে আপন চুজ কর, নোটা মানে ক্যানসি নন অফ দি এবভ ম্যান মানে কেহি বি নুহে যেটা কি আপন বাছবে যেটাকি কেহি বি নুহে যেটাকি আপনার বাছবে। হলে আপনার সবলে সুর রাখবে যে ভোট অধিকার আপন 18 বছর পরে পাউছন, আপনার যেতে 18 বছর হেউছে তারপরে এখন আপন ভোট অধিকার পাউছন আর আপন নিজের এমএলএ এমপি সরপঞ্চ কি হোক কি ওয়ার্ড মেম্বর আপন বাছুছন। তো ইনু মোর কহবার এটা যে আপনার যেহেতু 18 বছর অপেক্ষা করি করে আপন ভোট অধিকারটা পাউছন তো সে অধিকারকে ভালোভাবে ইউটিলাইজ করুন, যার দ্বারা কি আমি গোটে করপশন ফ্রি যেটাকি করপশন ফ্রি এনভায়রনমেন্ট পাইপারমা করপশন ফ্রি এডমিনিস্ট্রেটিভ সিস্টম দিয়ে পাইপারমা যে আপন মানে নিজের অধিকার নিজের কর্তব্য আর যে সরকার মানক স্কিম আছে সে জিনিস মানক লাভ উপভোগ করে পারবে। দেখুন সবুবেলা গোটে থিসি ডিউটি আর গোটে রাইট যে অধিকার আর গোটে কর্তব্য, যদি আমার অধিকার ভোট হচ্ছে তো আমার ডিউটি বি হচ্ছে যে আমি ভোট অধিকারকে কেমনি করে ভালোভাবে ইউটিলাইজ করমা। তো এই জিনিস ইন মোর কহবার আছে এই ভিডিও বানাবার আছে যেহেতু মুই কেরলরে আছে আউ আপন মানে জানিথিবে মুই কেরল তো পলে আসলিন যেন্থলে ভিডিওটা বানাবার বি মতে টিকে লেট হচ্ছে যেহেতু ইনু কানা আসছে কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আর তার সঙ্গে মুই ইউনিভার্সিটিকে বি যাইছি, ইউনিভার্সিটিকে 9 বজে গেলে 6 বজে আসুন যার দ্বারা কি মুই ভিডিও মানে বনাই না পারবার। তো আজ শনিবার আউ যেহেতু শনিবার দিনটা ছুটি দিছি তো মুই ইনু ভিডিওটা আপন মানক লাগে বনাই দিছি। তো প্লিজ আপন মানে ভোট অধিকার কে ভালোভাবে সাব্যস্ত করুন ভালোভাবে ইউটিলাইজ করুন, যার দ্বারা কি আমি আগামী যে ভোট ইলেকশনটা আসুছে যেন কি আপন যদি আপন ভোট অধিকার ভালোভাবে ইউটিলাইজ করবে তো 5 বছর আপন ভাল জিনিস মানে পাইপারবে। তো আউ গোটে কথা আছে দেখুন বহুত পঞ্চায়েত মানুষ গ্রাম সভাটা নাই হবার তো প্লিজ আপন ধারা 324A যেটা কি গ্রাম সভা সাঙ্গে জড়ি দে, যদি আপন 324A কে দেখবে তো সবু বর্ষ গ্রাম সভা হবার কথা, হলে বহুতটে পঞ্চায়েত রে গ্রাম সভা নাই হবার আউ যেটা কি যেন সরকার স্কিম আসুছে কিংবা যেন সি কাম
किंबा जेनसी जिनिसटा पंचायत रे हेबार कथा से जिनिस माने नाही हेबार। कारण हेउचे 324 ए रो समाने क्षुण्ण करछन, जहार द्वारा कि आपण क्वेश्चन करून जे ग्राम सभाटा काए हला जे नाही हेबार आउ के हला जे केते बछर लान ग्राम सभाटा नाही हेबार। कारण ग्राम सभा गुटे एंता जिनिस है जेनु कि देखून आपण माने जाय करी आपण मानकर जेन आसला लिस्ट हो कि जेनसी भी गवर्नमेंट स्कीम हो कि आपणकर जेनसी भी प्रॉब्लम हो आपण पंचायत के जने पारबे आउ सेनु आपण निजर क्वेश्चन भी पचरे पारबे। तो किछि बरस हेलान पंचायत मानकु ग्राम सभा नाइ हेबार, जेनटा कि मुई रिपोर्ट भी मागी जेतली आमर पंचायत के, बट सेनु मते रिपोर्टटा नाइ देली। तो ये प्रॉब्लम माने फेस करवार के मुई भी जानी से जे ग्राम सभा माने नाही हेबार। तो इनु मोर कहबार एते है जे आपण माने प्लीज ग्राम सभा माने करून बोलून आओ क्वेश्चन करून पंचायत अथॉरिटी के क्वेश्चन करून आरटीआई फाइल करून, जहार द्वारा कि आपण माने जानी पारबे जे आपण कर पंचायत रे काणा हेउछे काणा नाही हेबार से जिनिस माने आपण जानी पारबे। तो इनु एते कहबार के मुई चाहेमी जे जेहेतु मुई भी गुटे भोटर है आउ मोर भी अधिकार है जे मोर भोटर अधिकारटा सब्यस्त करबार। तो आपण माने सचेतन रहून आ भल जणे के बाछून, जहार द्वारा कि 5 बछरटा भल भावे जीवा, फेर 5 बछरटा आमे फेर भल जणे के आमे जदी एंदा बाछतेल जिमा तो आमे फेर जेंडा विकास रो पथरे आमे चलमा, विकास रो रास्ता रे आमे जिमा, जेंडा आमर प्रॉब्लम माने अछे से जिनिस माने समाधान हेइ पारबा आउ जेते सबु आमर गवर्नमेंट स्कीम अछे आमे से जिनिस माने भल भावे पाइ पारमा। जदी आमे सचेतन नाइ हेमा तो केमे भी आमे चेंज करि नै पारबू जेंडा कि आमर एडमिनिस्ट्रेटिव सिस्टम की। एज ए पॉलिटिकल साइंस स्टूडेंट एंड एज ए पब्लिक एडमिनिस्ट्रेशन स्टूडेंट मोर एते कहबार है जे आपण माने सचेतन रहून निजर भोट अधिकार के भल भावे यूटिलाइज करून। तो जे मास समले आपण मानकु मास समले भल से रखि थाउ, मुई भी इनु भल अछे, आशा करछे आपण माने भी भल थिबी।